ঘাটালে ঘটনার ঘন ঘটা। তৃণমূলের নবজোয়ারে ফের মেজাজ হারালেন মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আর সাংবাদিকদের বেয়ারা প্রশ্নে নয়, নিজের কর্মীদের গোষ্ঠী দ্বন্দ্বে। সভাপতি স্যার কোনো কথা লিখতেন, আমাদেরকে কোনো প্রাধান্য দিচ্ছেন, তৃণমূলের বুথের সভাপতি কথা বলতে চাইছেন দলের সাধারণ সম্পাদকের সঙ্গে। রবিবার রাত 9:30 ঘটনা। ঘাটালের বীরসিংহ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরছিলেন বিদ্যাসাগর হাইস্কুল মাঠে তাঁবুতে। সে সময় ঘাটালের জলসরায় চন্দ্রকোনা ঘাটাল রাজ্য সড়কের ওপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকানোর চেষ্টা করা হয়। দাবি, ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝিকে সরাতে হবে, বসাতে হবে প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইকে। একথা শুনেই খেপে যান অভিষেক, গাড়ি থেকে না নেমেই ধমক, লবিবাজি করছেন আপনারা? ব্লকের নেতারা মর্জি মাফিক কাজ করেন, পাত্তা দেন না বুথের নেতাদের, এমনকি অভিষেকের মিটিংও ডাকা হয়নি তাদের। মূল অভিযোগ ছিল এটাই, জানাতে চেয়েছিলেন দলের সর্বোচ্চ নেতাকে। ঘাটাল ব্লকের বুথ সভাপতি শেখ সোলেমান আলী, সঙ্গে ছিলেন আরও দুজন, বীরসিংহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্পাদক শেখ আব্দুল রশিদ ও ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের আইটি সেলের কর্মী দীপঙ্কর ঘোষ। 1998 থেকে দল করেন শেখ সোলেমান, আর 2011 দলে এসে মুখ্যমন্ত্রীর ভাইপো, কোনো বুথে না বসেই দলের সর্বোচ্চ নেতা, তাই ধমকাতে পারেন। ব্যাস সাসপেন্ড হয়ে গেলেন শেখ সোলেমান আলী, চিঠিও পৌঁছে গেল অঞ্চল প্রধানের কাছে। প্রশ্ন হলো, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় গত এক মাস ধরে দলের সমস্ত প্রচারিত মিটিংয়ে জানিয়েছেন বুথ সভাপতিরাই নাকি দলের সম্পদ, তৃণমূলে মমতার পর তারাই নাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি যে প্রাণপাত করে মুষ্টিবদ্ধ আবেগ এবং এক বুক আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে জোড়া ফুলের পতাকাটা নিয়ে যে সারা বছর দল করে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করে, সেই তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ, এবং এই কৃতিত্বটা সম্পূর্ণভাবে বুথের সভাপতিদের, অন্য কারণ নয়। আর সেই বুথ সভাপতিকেই শুনতে হচ্ছে, পরের মিটিং আপনারা করবেন, গাড়ি আটকে সিনক্রেট করছেন, কে পাঠিয়েছে আপনাকে গাড়ি আটকাতে? আপনি জেনারেল সেক্রেটারির সামনে দাঁড়িয়ে চেঁচাচ্ছেন, ব্ল্যাকমেল করছেন জেনারেল সেক্রেটারিকে। যবে থেকে শেখ সোলেমানরা দল করেন তখন অভিষেক সম্ভবত 10 বছরও বয়স হয়নি। প্রশ্ন হলো, বারবার মেজাজ হারাচ্ছেন কেন অভিষেক? কলকাতায় সিবিআই জিজ্ঞাসাবাদের পর থেকেই মেজাজ হারাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরও একবার মেজাজ হারালেন প্রকাশ্যে ঘাটালে। দলীয় কর্মীদের সঙ্গে যে ভাষায় আর ভঙ্গিতে কথা চালালেন, বোঝাই যাচ্ছে দল নয়, চলছে একটা কোম্পানি, কর্মচারীর সঙ্গে কথা বলছেন ম্যানেজিং ডিরেক্টর। আর রাজ্যের তৃণমূল কর্মীরা চিনছেন নবজোয়ারের মূল অর্থ আসলে কি। মাধ্যম ব্যুরো রিপোর্ট।